হ্যালো ভিউয়ার্স, দিস ইজ গ্রেটফুল মনি, ভালোবাসার খনি। আপনারা দেখছেন আমার চ্যানেল। আসুন, ভালোবাসা নয় শুধু সাবস্ক্রাইবার ও গুণী। আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন রকম গান, বাংলা গান সে এবং বিখ্যাত সব গান, পুরুলিয়া পুরুলিয়ার গান, সব ডাবল মিনিং গান, পচা বিড়িটা অস্থির সব গানের মিনিংয়ে পাবেন অনেক রকম ধাঁধা। এসব ধাঁধা বুঝতে পদে পদে পাবেন বাধা। বিয়া করে গাড়ি নিব, হরেন বাজাবো হরেন পক পক, যতই ঘাস থাকুক তোমার দিব আমি তাইরে। জল জমেছে গো, জল জমেছে আমার বহাল খেতে, একটি গানের ভিউ কয়েক মিলিয়ন, এবং এইসব গান দেখার পরে গালি দেবেন কয়েক ট্রিলিয়ন ট্রিলিয়ন। এবার দেখবো এইসব গান, এবং এইসব গান দেখে যদি আপনারা পান একটু একটু ফান। নুনু কান্দিস না, নুনু মিনিং কি? WTF, what the future? এইসব গানের ফিউচার কি? আচ্ছা, এই নুনু মানে এটা কি কারো নাম? হ্যাঁ, আর এই যে আপামনি, ও কি আপনার ভাই লাগে? এই খুব নাচায় না জোরে বিয়া দিবেন, গান করাচ্ছেন, না ভাই লাগে আপনার? বিয়া করে গাড়ি নিব, হরেন বাজাবো হরেন পক পক, মানে সে বিয়ে করে হর্ন বাজাবেন, হর্ন বাজানোর জন্য উনি বিয়ে করতেছেন, একটা গাড়ি কিনবেন, মানে বউকে সে গাড়ি মনে করছে। মানে আমি আশা করি গানের কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি। গান হচ্ছে একটা মার্জিত শিল্প, আর মার্জিত শিল্পকে যে এভাবে উপস্থাপন করা যায় এত অশ্লীল ভাবে, আসলে এদেরকে না দেখলে এটা আমরা শিখতাম না। আমাদেরকে প্রচুর শিখতে হবে, প্রচুর। দেখলেন তো ওনাদের সেট, বিভিন্ন রকম গর্ত ফুটা ফাটি, এর মধ্যে মুখ ঢুকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, পড়ে যাচ্ছে। ও পৃথিবীতে কতটা মেধাবী না হলে এরকম গান করা যায়? এদের কাছ থেকে আমাদের অনেক শিখতে হবে, অনেক। বেহান জল জমেছে তোমার বহাল খেতে। এবার আসি বেহানের সমস্যায়। বিহানের একটা নাকি বিশাল পুকুর আছে, এবং সেই পুকুরে অনেক জল জমেছে। দেখে আসি কি জল জমেছে। জল জমেছে গো, জল জমেছে আমার বহাল খেতে। ভাই গানটা তো ভাই পুরো ইনসেন ভাই, মানে এটা কি গান? বেহাই ছাড়া এই জল কেউ সরাতে পারবে না, কারো বাপের কোনো সাধ্য নেই। ধীরে ধীরে কোদাল চালাই, জল দিব বাহির করে। কোদাল বলতে কি বোঝানো হলো? জমির জল বলতে কি বোঝানো হলো? নটি নটি নারী আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যতই ঘাস থাকুক তোমার দিব আমি তাইরে। বেহানের ক্ষেত পুরা ঘাসে ভরা, আর বেহাই সেটা পরিষ্কারের দায়িত্ব নিলেন, এবং এমন নিঃস্বার্থ নির্লো পরোপকারী বেহাই পাওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। বেহাই হতে মনটা চায়। জমি তো হলো, এবার দেখি বৌদির জমিতে প্রচুর চাষবাস করতে হবে। চলুন দেখি বৌদির জমিতে কি ধরনের চাষাবাদ করতে হবে, একটু দেখে আসি। লাউ ঝুলে ঝুলে আছে, এমন লাউ আমরা গোটা পৃথিবীর মানুষ সত্যি দেখিনি ভাই, কোনদিন দেখিনি, কোনদিন না, কোনদিন। এমন লাউ ফলনের ইতিহাস, এবং এই লাউ ফলনের প্রধান কৃষককে আমরা জানতে চাই, জাতি জানতে চায়। ও দাদা, গুড, বৌদি নাকি বড় জাতের লাউ লুকিয়ে রেখেছে। ওফ, বৌদিটা না খুব কৃপণ, মহা কৃপণ। এত বড় জাতের লাউ চাষ করেছে, পাড়ার লোকের একটা অধিকার আছে না? আছে তো। তিন দুপুরে তোরা এইসব দেখাস,
আই তারা দুনিয়ার মানুষকে খারাপ বানাবে সবজির পরে ফল রসে টলটল ১৬ বছর বয়সী দিদি কয়েকজন দাদা সর্বশক্তি দিয়ে ট্রাই করেছেন দিদির ফল খেতে কিন্তু পারেনি পয়সায় এমন মিষ্টি ফল তোরা কেন খেতে চাস দুষ্ট ছেলের দল তোমার ফলের এত এত গুণাগুণ সারা জীবন শত শত বই পড়ে গুগল সার্চ করো জানতে পারিনি তোমার ফলের এত গুণাগুণ সবজি ফল খেয়ে আর ভালো লাগছে না এবার চা বানাবো নিজ হাতে জল দিয়ে চুলায় চা বানাবো বড্ড হতাশ হলো ওখানে অগ্রাধিকার বাবুর কাকা দাদা তো দশ কাঠি সরেস মোটা মোটা কাঠ নিয়ে তিনি রেডি তিনি হাড়ি গরম করতে ওস্তাদ বৌদির দাবি একটাই তার চুলায় শক্ত এবং মোটা কাঠ দিতে হবে বিকজ বৌদির চুলা ঠান্ডা হয়ে যাচ্ছে তার চুলা গরম করতে হবে সুইমিং পুল দেখে খুব গরম লাগছে আওয়াজ এত উঁচা কেন বাতি যা খবর কি মহারানী এসব নোংরামির অর্থ কে নোংরামিরা দেখছোটা কি ফুল ফল জমি চুলা বেলুন গাছ এবং নিরীহ পদার্থ কোনো কিছুই আপনাদের গানের ডাবল মিনিং থেকে রেহাই পাচ্ছে না হিসাব বোঝো না দুধু খাও আচ্ছা আপনার গানের মাধ্যমে এই যে বিনোদন দেওয়ার নাম করে এত অশ্লীল মেসেজ দিচ্ছেন মানুষকে আসলে মানুষ এতে কি বুঝবে কি শিখবে শিল্পের দায়িত্ববোধ কিন্তু অনেক বড় শিল্প দিয়ে অনেক বড় কিছু অনেক কিছু ইন্সপায়ার করা যায় মানুষকে অনেক কিছু অনেক অনেক বোধের জন্ম দেওয়া যায় অথচ আপনার সব ডাবল মিনিং গান দিয়ে মানুষকে কি বুঝাতে চাইছেন খুবই অশ্লীল আপনারা আপনাদের দায়িত্বের ব্যাপারে আরো বেশি সচেতন হন এবং মানুষকে ভালো ভালো গান উপহার দিন বেশি কিছু তো বলা যাবে না চুপ করে দেখে যেতেই হবে আমার প্রোগ্রাম আছে বেদব তুই মহান শিল্পী রে বহুত অপমান করছস এই হরের পুত রেডিও থাক তোরে আমি গান শুনামু